পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র চীন উভয় দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই। তাদের সঙ্গে কি সম্পর্ক সেটা তাদের মাথা ব্যথা, আমাদের নয়। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা শেষে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমানতালে সম্পর্ক নিয়ে মন্তব্য জানতে চাইলে এই কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দ্যাট ইজ এ চ্যালেঞ্জিং থিং, বাট আমরা অন্য কারো কিসে ধানে মার দিই না, তারা তাদের সমস্যা থাকতে পারে, দ্যাট ইজ দেয়ার হেডিং। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কারণ তারা কি কী সব কারণে তাদের আপনার অসুবিধা সেইটা ইজ নট আওয়ার হেডিং, ইট ইজ দেয়ার হেডিং। আমরা আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই এবং আমরা এই পলিসিতে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বই দিতে না, আমরা এটাতে বিশ্বাস করি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করেছে চীন, সেই সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। আমরা বলেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা ডেপটি ঠিক হয়েছিল, কিন্তু মায়ানমার, উনি বলেছেন যে মায়ানমারে কিছু সমস্যা আছে, তাদের মধ্যে বেশ অসুবিধা আছে, সেই জন্যে দীর্ঘায়িত হচ্ছে। তবে তিনিও আশাবাদী যে আমি আমরা ওনাকে বলেছি যে জিনিসটা যদি তাড়াতাড়ি সমাধান না হয় তাহলে দ্যার ইজ অলওয়েজ এ পসিবিলিটি অফ রেডিক্যালিজম, আর এরা স্টেটলেস পিপুল, এদের ভবিষ্যৎ অনিশ্চিত, সেই জন্যে দে ক্যুড সাকাম টু এক্সট্রিমিজম, তাতে এই পুরো অঞ্চলেরই আপনার শান্তি বিঘ্নিত হবে। সেই জন্য আপনারা বিশেষ উদ্যোগ নেন যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়, অ্যাট লিস্ট দ্য প্রসেস শুড স্টার্ট। এর আগে সোমবার মধ্যরাতে চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঢাকায় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতির সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে মিলিত হন।